আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি এই যে রোদ্দুর সকাল দিয়ে শুরু করে দিলাম, আজকে অনেক রোদ, ভালো লাগছে। তো আজকে আমার একটু কাজও বেশি, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন এই আশা করছি। যারা নতুন আছেন আমার ব্লগগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি রেগুলার আমার ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন। আরও বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করতে পারেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে। একটা কমেন্ট করতে পারেন যা পড়ে আমি আরও উৎসাহিত হব সামনে ব্লগ করার জন্য। তো আমি আমার কাজে এখন ফিরে যাব। এই যে এখন আমি কি করব এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এইখানে আমার বেশ কিছু মাছ নিয়ে এসেছে আজকে বাজার থেকে। তো আমি মাছগুলো কেটে কুটে নিব, আর যেদিন আমার কাঁচা বাজারে এরকম মাছ মাংস নিয়ে আসে সেদিন আমার আসলে খুব বেশি ঝামেলা হয়। আর আমরা গৃহিণীরা তো জানি যেদিন আমাদের আসলে এরকম মাছ মাংস বাজার করা হয় সেদিন আসলে আমাদের কীরকম ঝামেলাটা হয়। আর আমার তো খুবই বেশি ঝামেলা মনে হয়, তো করতেই হয়, করতেই হবে নিজের সংসার। আর আজকে শুধু আমার মাছ নিয়ে এসেছে, মাছগুলোই আমি কেটে কুটে নেব, আজকে কোনো মাংসে বাজার আসেনি। তো আমি মাছ কাটতে বসে গেছি, আমি এখন মাছগুলো সব কেটে নেব। আমি এখানে একটু ছাই নিয়ে নিয়েছি, ছাই ছাড়া আসলে মাছ কাটতে অসুবিধা হয়ে যায় আমার। তো আমি এখন সব মাছগুলো কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমার আজকে যেহেতু মাছ এগুলো নিয়ে এসেছে, এগুলো কাটতে ধুতে আমার আসলে অনেকখানি সময় পার হয়ে গেছে। তো আমি এর মধ্যে যে যতটা সম্ভব আমি যা ভিডিও করেছি আমি তাই আপলোড করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এ আশা করছি। এই যে আমার মাছগুলো কাটাকুটা একদম শেষ, আমি মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি আজকে যেহেতু একটু ঝামেলার মধ্যে আছি সেজন্য খুব তাড়াতাড়ি, মানে খুব ঝটপট যেন রান্না হয়ে যায় এমন কিছু রান্না করব। আর এর মধ্যে থেকেই কিছু মাছ নিয়ে আমি আজকে রান্না করে ফেলবো। এই যে ট্যাংরা মাছ আর পাবদা মাছ, এই দুই মাছ দিয়ে আমি আজকে তরকারি রান্না করব, খুব সহজে যেন রান্না হয়ে যায়। আর আজকে আমি রান্না করব, আজকে মানে মাছ দিয়ে একটু মাখিয়ে দিয়ে রান্না করব। এই যে আলু বেগুন আর টমেটো দিয়ে আমি এটা, আমি কোনো পেঁয়াজ ভাজবো না বা কষাবো না, সরাসরি একদম মাখিয়ে দিয়ে রান্না করব। এটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। খুব বেশি রান্নাও শেয়ার করতে পারবো না বা অন্য কোনো কাজও শেয়ার করতে পারবো না, আমার আজকে দেরিও হয়ে গেছে অনেকখানি। আমি কড়াইয়ে তরকারিগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে পেঁয়াজ বাটাও দেব, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে লবণ, হলুদের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, আর তারপর দিব আমি তেল। দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব তরকারিটা, খুব ভালো করে মেখে নেব, মেখে পানি দিয়ে মানে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আগে তরকারিটা আমি সেদ্ধ করে নেব, তারপর এর মধ্যে আমি মাছ দেব। আর মাছটা আমি অবশ্যই ভালো করে আরেকটু ভালো করে ধুয়ে নিব, ধুয়ে লবণ হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে মেখে রেখে দেব। তারপর যখন তরকারিটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব ঝোলের মধ্যে। তো এটাই আজকে আমাদের দুপুরের তরকারি। আর আমার আগের কিছু তরকারি রান্না করা আছে, ভাজি আছে, বাঁধাকপির ভাজি আছে, সবজি আছে, তো আমি অন্যান্য রান্নার করব না। আর আরেক পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি, এখানে মসুরির ডাল, লবণ, হলুদ,
এর মধ্যে রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আজকে আমি টমেটো ডাল রান্না করব, তো আমি এগুলো দিয়ে একটু সেদ্ধ করে পরে একটু পর টমেটোটা দেব, দিয়ে আমি রান্না করে ফেলবো। আর এইদিকে আমার এই যে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি মাছ গলিয়ে দিয়ে দিলাম, পাবদা মাছ আর এখানে ট্যাংরা মাছ দুটো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে আমি জাল করে ঝোলটা আমি নামিয়ে নেব, মাছের তরকারিটা অবশ্যই ঝোলঝোল করব, ঝোলঝোল করে নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা একদম হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে নামিয়ে নেব, খুব একটা মানে ঝোলটা কমাবো না। আর ওইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি পরে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, তারপর আমি ডালটা একটু ফোড়ন দেব, এই জন্য এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি গোটা জিরা আর পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা দিয়ে দিব এর মধ্যে। তাহলে আমার ডালটা রেডি। এই যে আমার ডালটা এদিকে আমি গরম করতে দিয়েছি, ফুটতে দিয়েছি আবার পানি দিয়ে, আর ডালটা অনেক ঘন হবে। তো আশা করছি আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার যেহেতু আজকে একটু ব্যস্ততা, তো আমি এইটুকুই রেখেছি, অন্যান্য কাজ আপনাদের সঙ্গে শেয়ার করার আসলে সময় পাইনি। আমার আজকে অনেক দেরিও হয়ে গেছে রান্না বান্না করতে, তো আজকের মতো আমি এতটুকুই আসলে রেখেছি দুপুরের খাবার দাবার। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করছি, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবার কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি, সবার জন্য দোয়া করি, আর সবাই যেন সুস্থ থাকতে পারি এই কামনা করছি, এই দোয়া করছি আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।